আকরাম, চট্টগ্রামে ডেঙ্গু কতটা প্রভাব বিস্তার করেছে, হাসপাতালগুলোর কি অবস্থা, চিকিৎসকেরা কি বলছেন? ধন্যবাদ রুবা। আসলে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা চট্টগ্রামের সরকারি বেসরকারি হসপিটালগুলো ঘুরে দেখেছি, যেখানে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা জানিয়েছেন আসলে চট্টগ্রামের মধ্যে যেই এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো বেড়েছে বলে তারা মনে করছেন, এবং তাদের প্রজনন বৃদ্ধি পাওয়ার কারণে এডিস মশায় আক্রান্ত হয়ে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এর মাধ্যমে এই ডেঙ্গু থেকে প্রতিকার পাওয়া সম্ভব। একই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার জন্য এবং এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য তাদের প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে এবং তাদের মশক নিধন কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় আছে সব কিছু চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে চট্টগ্রামের মধ্যে সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর মাসেই আরও বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য এই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে বা কমানোর জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছেন। এখন আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন যাব স্টুডিওতে। রুবা, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।